নমস্কার, আপনারা সকলেই অবগত আছেন যে আইসিটি স্কুল শিক্ষকদের জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, যেটা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছিলাম। সেই নোটিফিকেশনে বলা হয়েছিল যে 16/10/2020 যে পি অ্যান্ড এআর ডিপার্টমেন্টের 192 নম্বর যে অর্ডার বেরিয়েছিল, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বেশ কিছু আইসিটি ইনস্ট্রাক্টরদের সরাসরি কোম্পানি মুক্ত করে সরকারের আন্ডারে আনা হয়। তো এই সকল শিক্ষকদের জন্য 3% হারে প্রতি বছর ইনক্রিমেন্ট প্রদান করার মেমোরান্ডাম প্রকাশ হয় পি অ্যান্ড এআর ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। আজকে 4th August 2023 আরেকটি মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে এবং এখানে কি বলা হয়েছে সেটা দেখে নেব। তার আগে সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে যে বিষয়টা যেটা বলা হয়েছে, যেটা সারাংশ, যেটা যে এই 192 পি অ্যান্ড এআর ডিপার্টমেন্টের যে 192 নম্বর অর্ডার, সেই অর্ডারের আওতায় যে সকল শিক্ষক, আইসিটি শিক্ষক যারা আছেন, তারা প্রতি বছর 1st July 3% ইনক্রিমেন্ট পাবেন তাদের রেমুনারেশন বা ফিজের উপর, প্রফেশনাল ফিজের উপর। এবং এই 3% হারে বেতনটা বৃদ্ধি যেটা হচ্ছে, সেটার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ইনিশিয়াল এনগেজমেন্ট থেকে 6 মাস চাকরি হতে হবে, তবেই তিনি এই 3% ইনক্রিমেন্টটা পাওয়ার জন্য এলিজিবল। এখানে যেটা বলা হয়েছে যে 25টি গভর্নমেন্ট স্কুল এবং বিভিন্ন এডেড এবং স্পন্সার্ড স্কুলের যে সকল শিক্ষক বা শিক্ষিকারা আছেন, আইসিটি শিক্ষক শিক্ষিকারা, তারা প্রতি বছর 1st July এই ইনক্রিমেন্টটি পাবেন। এবং এই মর্মে DDOদের রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যেন ইমিডিয়েট অ্যাকশন নেন, যাতে 8 মাস থেকেই এই 3% হারে বেতনটা আইসিটি শিক্ষকরা তাদের অ্যাকাউন্টে পেতে পারেন। দিস অ্যারেঞ্জমেন্ট উইল রিমেইন ইন ফোর্স আনটিল ফার্দার অর্ডার। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে DDOদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে দ্রুত এই স্যালারি ইনক্রিমেন্টের প্রসেসিং শুরু করতে। যদিও জুলাই মাসের যে 3% হারে যে ইনক্রিমেন্ট, সেটা এরিয়ার হয়ে গিয়েছে এবং আগস্টের শুরুতে রিকুয়েশন যাওয়ার সময়, তো এটা আমরা সকল হেডমাস্টার মহাশয় বা হেড অফ দ্য ইনস্টিটিউশনসদের রিকোয়েস্ট করব যাতে তারা IOSMS পোর্টালে আইসিটি শিক্ষকদের যে মডিউল, সেই মডিউলে চেক করে নেন যে এই 3% বেসিকটা চেঞ্জ হয়েছে কি না, নট বেসিক সরি, 3% রেমুনারেশনটা চেঞ্জ হয়েছে কি না বা অ্যাড হয়েছে কি না, এবং তারপরেই তারা যেন স্যালারি রিকুয়েশন সাবমিট করেন। এবং ইনকেস যদি এই 3%টা যদি না দেখান, তাহলে নির্দিষ্ট ADI বা DI অফিসে যোগাযোগ করবেন এবং ADI বা DI অফিস থেকে যেমনটি বলবেন তেমনটি কাজ করবেন। তো সুতরাং এই মাসে একটু ডিলে করে রিকুয়েশন পাঠানোর জন্য আমরা সকল HOIদের রিকোয়েস্ট করব। তাহলে এই হচ্ছে আপডেট, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব, ধন্যবাদ।